ছিল। হযরত জিব্রাইল বুরাককে বলল, বুরাক তোমার কি লজ্জা নাই? তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? তোমার উপরে কে বসবে? তোমার উপরে বসবে রহমত। আমরা ত্রিমাত্রিক ধারায় থাকি বলেই ভবিষ্যৎ জানি না, ভবিষ্যতে যেতে পারি না। আর আল্লাহর কাছে সেই শক্তি আছে বলেই আল্লাহ ভবিষ্যৎ বলে দেন। আমরা ত্রিমাত্রিক ধারার শক্তিতে আছি বলে আমরা অতীতে যেতে পারি না। নেমে গেলাম, দুরাকাত নামাজ পড়লাম। জিব্রাইল বলল, হুজুর আপনি এখানে নামাজ পড়লেন, জানেন কোন জায়গা? আল্লাহর হাবিব বলল, কোন জায়গা? স্ত্রী বলল, একটু আগুনের ব্যবস্থা করো। হযরত মুসা নবী আগুনের জন্য চারদিকে যখন তিনি পেরেশান গ্রস্ত, তার একটু আগুন লাগবে, তিনি দেখলেন মাদায়েনের এক গাছের ভিতরে আগুন জ্বলছে। হযরত মুসা যখন গাছের কাছে গেলেন, ওই আগুন থেকে আওয়াজ আসলো, ইয়া মুসা, দুনিয়ার কোন স্বাভাবিক মস্তিষ্কে এই মেরাজের ঘটনা গ্রহণ করতে পারবে না। সেই জন্য আল্লাহ পাক এই সূরাটিতে মেরাজের আলোকপাত করতে গিয়ে আল্লাহ নিজেই সুবহান শব্দ ব্যবহার করলেন। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ। ঘটনাটা এত বেশি আশ্চর্যান্বিত হলো, যাদের আকল এই ঘটনা নিতে পারল না, ইমান খারকা হলো, বেঈমান হয়ে গেল। আর যাদের হৃদয়ে আল্লাহর হাবিবের ভালোবাসা, যাদের হৃদয়ের ইমানটা বদ্ধ প্রাচীরের মতো শক্ত ছিল, তারা এই ঘটনা বিশ্বাস করল বিনা প্রশ্নে বিনা বাক্যে। আল্লাহ পাক আকাশের নিচে তাদের উপাধি দিলেন সিদ্দিকে আকবর। আবু বকর বিশ্বাস করল, আবু বকর হলো সিদ্দিকে আকবর। আর কাফেরেরা মানল না, তাদের কুফুরি আরো বেড়ে গেল। আল্লাহ পাক কি এমন আশ্চর্যান্বিত ঘটনা এই মেরাজের রাত্রিতে ঘটালেন! সবচেয়ে বড় আশ্চর্য হলো বুরাক। গত জুমায় বুরাকের আলোচনা করছিলাম। প্রিয় হাজিরিন, এই যে বুরাক, এটা আরবি ভাষার বারকুন শব্দ থেকে এসেছে। বারকুন শব্দের অর্থ হলো কারেন্ট, বিদ্যুৎ। দেখবেন যখন আকাশে বিদ্যুৎ চমকায়, একটা আলোর নিঃসরণ ঘটে। কি বলেন, আলোর নিঃসরণ ঘটে না? আল্লাহ পাক তার হাবিবকে বুরাক দিলেন, এই বারকুন থেকে বুরাক এসেছে। একটা শব্দ বেশি, একটা অক্ষর বেশি। আরবি ভাষার নিয়ম হলো যেই শব্দের শব্দ বেশি, যেই শব্দে অক্ষর বেশি তার অর্থ বেশি। আল্লাহর হাবিব বলেন, আমার সামনে নূরের শ্বেত বর্ণের একটি বুরাক আনা হলো, আমি সেই বুরাকের সামনে দাঁড়ালাম। বুরাক আমাকে দেখে নড়তে চড়তে ছিল, আমাকে বুরাক দেখে কাঁপতে ছিল। হযরত জিব্রাইল বুরাককে বলল, বুরাক তোমার কি লজ্জা নাই? তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? তোমার উপরে কে বসবে? তোমার উপরে বসবে রহমাতুল্লিল আলামিন। আল্লাহর হাবিব বললেন, যখন আমার পরিচয় দেওয়া হলো, বুরাকটা থেমে গেল। আর বুরাকের শরীরে ঘাম এসে গেল। আদবের সাথে বুরাক আমাকে পিঠে নিল। হাদিসের রেওয়ায়েত এসেছে, আল্লাহর হাবিব বলেন, আমার দৃষ্টি যেখানে শেষ হতো, বুরাকের একটা কদম সেখানে পড়তো।
এবার প্রশ্ন হলো রাসূলুল্লাহ দৃষ্টি অনেক প্রখর ছিল আমাদের দৃষ্টির মত না তাও তো আমাদের চোখ কতটুকু ক্যাপিং করে বর্তমান বিজ্ঞান বলেছে বর্তমান বিজ্ঞান এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করেছে বর্তমান বিজ্ঞান যত দূর পর্যন্ত আবিষ্কার করেছে বিজ্ঞান বলেছে তারা 93 লক্ষ আলোক বর্ষ পর্যন্ত তারা নির্ণয় করেছে সুবহানাল্লাহ এটা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই যে আলোক বর্ষটা কি বিজ্ঞানের দুইটা সূত্র মনে রাখবেন একটা হলো ত্রিমাত্রিক ধারা বর্তমান পৃথিবী ত্রিমাত্রিক ধারায় চলছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই যে আমরা যে পৃথিবীতে বসবাস করি বিজ্ঞান বলেছে যে এই পৃথিবীর ব্যাস হলো 12756 কিলোমিটার একটা মানুষ যদি প্রতি ঘন্টায় 5 কিলোমিটার হাঁটে পুরো পৃথিবীটা তার ব্যাসটা ঘুরতে সময় লাগবে 7 বছর সুবহানাল্লাহ মানুষের থেকে মেশিনের গতি কম না বেশি বেশি না হাজিরিন 1969 সালে নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 দিয়ে চাঁদের দেশে গমন করেছে সে যেই অ্যাপোলো 11 ব্যবহার করেছে এটা প্রতি সেকেন্ডে 12 কিলোমিটার পর্যন্ত যায় সুবহানাল্লাহ 1 সেকেন্ডে 12 কিলোমিটার তাহলে এই সূত্র মতে গোটা পৃথিবীটা এই অ্যাপোলো 11 দিয়ে ঘুরতে সময় লাগবে মাত্র 17 মিনিট 17 মিনিটে 12756 কিলোমিটার ঘুরে আসা যাবে পেয়ার হাজিরিন এটা ত্রিমাত্রিক ধারা তবে মনে রাখবেন সময়ের স্রষ্টা হলেন আমার আল্লাহ সময়কে একমাত্র আল্লাহই নিয়ন্ত্রণ করতে পারে দুনিয়ার কোন মানুষের হাতে আল্লাহ সময়ের নিয়ন্ত্রণ দেন নাই ত্রিমাত্রিক ধারাই আল্লাহ পাকই দুনিয়াকে টিকিয়ে রেখেছেন তবে বিজ্ঞানী আইনস্টাইনের মতে যদি চতুর্মাত্রিক ধারা অর্থাৎ আলোকবর্ষ যদি ব্যবহার করা যেত তাহলে এই গোটা দুনিয়া এই পৃথিবীটা 12756 কিলোমিটার আলোর গতিতে ঘুরতে সময় লাগত 1 সেকেন্ডের 7 ভাগের 1 ভাগ সময় সুবহানাল্লাহ 1 সেকেন্ডও লাগত না যদি আলোর গতি দেওয়া হতো কারণ আপেক্ষিক সূত্র হলো যদি সময়কে আলোর গতিতে চালানো হয় তাহলে সময় স্থির হবে আলোর গতি সময়ের সামনে চলবে আইনস্টাইনের ব্যাখ্যায় যদি এই পৃথিবীর মানুষেরা আলোর গতিতে চলে তাহলে মানুষ ভবিষ্যতে যেতে পারবে অতীতে যেতে পারবে আমরা ত্রিমাত্রিক ধারায় থাকি বলেই ভবিষ্যৎ জানি না ভবিষ্যতে যেতে পারি না আর আল্লাহর কাছে সেই শক্তি আছে বলেই আল্লাহ ভবিষ্যৎ বলে দেন আমরা ত্রিমাত্রিক ধারার শক্তিতে আছি বলে আমরা অতীতে যেতে পারি না কিন্তু আমার আল্লাহ আলোর গতি আমার আল্লাহর হাতে আমার আল্লাহ সময়কে নিয়ন্ত্রণ করে বলেই তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু সব সময়ের স্রষ্টা হলেন আমার আল্লাহ ফাকালুল লিমা ইউরিদ যা ইচ্ছে তিনি তাই করতে পারেন
পেয়ার হাজিরির এই জন্যই তাবুরাকে করে আল্লাহ তার হাবিবকে যখন নিয়ে যাবেন আল্লাহ নিজের বাড়ি নেবেন কোন রাস্তা ভালো কোন রাস্তায় উল্কুপিণ্ড নাই কোন রাস্তায় আগুন নাই কোন রাস্তা অনিরাপদ সেটা তো আমার আল্লাহই ভালো জানেন আল্লাহ নিজে মেজবান তার মেহমানকে নেবেন যেই রাস্তা নিরাপদ আল্লাহ ওই রাস্তা দিয়েই তো নেবেন আল্লাহর হাবিব বলেন বুরাক যখন আসলো বুরাকের উপর যখন উঠলাম আমার চোখের দৃষ্টি যেখানে শেষ হয় বুরাকের একটা কদম সেখানে শেষ হয় তাহলে বলেন বুরাক যদি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে যায় তাহলে বুরাকে কি 10 মিনিট লাগবে বুরাকের তো একটা মুহূর্ত সময় লাগবে আল্লাহ সেই কথাটাই কোরআনে বললেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল্লাহ লাইলাতুন শব্দ বলে নাই যে এক রাতে বরং আল্লাহ বলেছে এক রাতে সামান্য সময়ে আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে আকসায় নিয়ে গেলাম হাজিরিন আল্লাহর হাবিব যে মসজিদে হারাম থেকে আকসায় গেলেন এটাকে বলা হয় ইসরা রাসূলের দুইটা সফর হয়েছিল একটা হলো ইসরা আরেকটা হলো উরুজ মসজিদে মুকদ্দাস থেকে সাত আকাশের উপরে লা জামান লা মাকানের উপর আল্লাহ 70 হাজার নূরের পর্দার উপর আল্লাহর মহান আরশে আজিমের ভিতর তার হাবিবকে নিলেন সেখানে আল্লাহ তার নিজের নূরকে আল্লাহ তার নিজেকে তার হাবিবের সামনে প্রকাশ করে দিলেন এই যে মুকদ্দাস থেকে আল্লাহর আরশ পর্যন্ত যে সফর করলেন এই সফরটাকে বলা হয় উরুজ মিরাজ আল্লাহর হাবিব যখন রওনা হলেন আমি হাদিস থেকে কয়েকটি ঘটনা শুনাই আল্লাহর হাবিব কি কি দেখতে পেলেন আল্লাহর হাবিব বলেন যখন রওনা হলাম বুরাকের পিঠে বসে আমরা খেজুরের বাগানের উপর দিয়ে গেলাম খেজুরের দেশ হযরত জিব্রাইল বলল হুজুর এখানে নামেন এই খেজুরের দেশে দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর হাবিব বলল নেমে গেলাম দুই রাকাত নামাজ পড়লাম জিব্রাইল বলল হুজুর আপনি এখানে নামাজ পড়লেন জানেন কোন জায়গা আল্লাহর হাবিব বলল কোন জায়গা এই জায়গা ইয়াসরিব আপনার মক্কার মানুষগুলো যখন আপনাকে নির্যাতন করবে আল্লাহ পাক আপনার জন্য এই ইয়াসরিব মদিনার নূরের শহর বানাই দিবে এই জন্য আপনাকে নামাজ পড়ালাম আল্লাহর হাবিব বলল রওনা হলাম শ্বেত মরুভূমি জিব্রাইল বলল হুজুর নামেন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর হাবিব বলল নামলাম দুই রাকাত নামাজ পড়লাম জিব্রাইলকে বললাম জিব্রাইল কোন জায়গা জিব্রাইল বলল এই জায়গা হলো মাদায়েন আপনার ভাই মুসা যখন নিজের মাতৃভূমি মিশরে রওনা হয়েছিলেন নিজের স্ত্রী গর্ভ প্রসব বেদনা যখন উঠেছিল স্ত্রী বলল একটু আগুনের ব্যবস্থা করো হযরত মুসা নবী আগুনের জন্য চারিদিকে যখন তিনি পেরেশান গ্রস্ত তার একটু আগুন লাগবে তিনি দেখলেন মাদায়েনের এক গাছের ভিতরে আগুন জ্বলছে হযরত মুসা যখন গাছের কাছে গেলেন ওই আগুন থেকে আওয়াজ আসলো ইয়া মুসা ইন্নি আনা রব্বুক ফাখলা না আলাইক ওরে মুসা আমি তোমার রব জুতা খুলো ফাইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া তুমি এক পবিত্র উপত্যকায় এসে গেছো জুতা খুলে ফেলো হাবিব এই পবিত্র উপত্যকায় এটা এই জন্য নামাজ পড়ালাম আল্লাহর হাবিব বলল রওনা হলাম কিছু দূর যাওয়ার পরে নামাই দিল দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর হাবিব বলল দুই রাকাত নামাজ পড়লাম কোন জায়গা জিব্রাইল বলল আপনার ভাই হযরত ঈসা এই বেথেলহামে জন্মগ্রহণ করেছে নামাজ পড়েন হাজিরিন আল্লাহর হাবিব বলল চলতে লাগলাম একটা জিন তার হাতে আগুনের মশাল আমাকে আগুন দিয়া জ্বালাই দিতে চাইল জিব্রাইল বলল হুজুর ভয় পাবেন না আপনি এই দোয়াটা পড়েন
اعوذ بوجه الكريم এরপর রাসূলুল্লাহকে বলল দোয়া পড়েন আপনি দোয়া পড়ার সাথে সাথে জিনের মশাল নিভে যাবে জিনটা আপনার ভয়ে পালাবে আল্লাহর হাবিব বলল দোয়া পড়লাম জিনের মশাল নিভে গেল জিনটা আমার ভয়ে পালায় গেল সুবহানাল্লাহ